রাজনীতি সম্পর্কে হয়তো কিছুই বোঝে না তারা, নেই রাজনৈতিক দল সম্পর্কে কোনো ধারণা। যে বয়সে হাতে কলম নিয়ে পড়াশোনা করা উচিত, সেই বয়সেই হাতে তৃণমূলের পতাকা এবং মুখ্যমন্ত্রীর নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মেলিয়েছে একদল খুদে পড়ুয়া। কারণ জিজ্ঞাসা করলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে শেখানো বুলির মতো বলছে, বিজেপি সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনার জন্যই নাকি তাদের এই মিছিল। এমনই চিত্র দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির শিমুল বেরিয়ার। আমাদের ভাইজান যে টাকাগুলো মেরে মেরে খাচ্ছে মোদি সরকার, এইগুলো যাতে না হয় বা কৃষক শ্রমিকদের টাকাগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই জন্য আমরা এইসব মিছিল করছি। জানা যায় রবিবার রাজ্য জুড়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের বিভিন্ন ব্লকে মিছিল করা হয়। সেই মিছিলেই ছুটির দিনে পা মেলাতে দেখা গিয়েছিল স্কুল পড়ুয়াদের। দক্ষিণ চব্বিশ পরগনার এই ঘটনা নিয়েই শুরু হয় বিতর্ক। রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছে পড়ুয়ারা? প্রশ্নের উত্তর এড়িয়ে যায় শাসক শিবির। এটা তো আমরা ডাকিনি, তো স্কুল ছাত্রদের তো আমরা ডাকিনি, ওদের মনে হয়েছে ওরা চলে এসেছে, আমরা তো ডাকিনি তাদের। ছোট ছোট পড়ুয়াদের কেন রাজনৈতিক মিছিলে টানা হয়েছে? কেন শিশু মনেও এইভাবে প্রবেশ করানো হচ্ছে রাজনৈতিক হিংসা? ঘটনায় একযোগে সরব হয়েছে বিরোধী শিবির। এরকম একটা দুর্নীতিপরায়ণ সরকার পশ্চিমবঙ্গের দিকে দিকে যা করছে, ওরা বিভিন্ন চুরির সঙ্গে যুক্ত হয়ে আজকের মানুষের ছোট ছোট শিশুদের শৈশব নিয়ে তাদের শৈশব চুরি করার ব্যবস্থা করছে। যে রাজ্যের শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, সেই রাজ্যের বিধায়কদের কাছে এটা ম্যান্ডেটরি যে স্কুল ড্রেসে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে রাজনৈতিক মিছিলে হাঁটতে হবে, এটা ম্যান্ডেটরি থাকবে, এটা নতুন কিছু নয়। ওই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কিভাবে যে রাস্তায় ঘুরছে, এটা সবথেকে বড় আমাদের কাছে অবাক লাগছে। আর সবচেয়ে কি বলবো, এদের বলারও কিছু নেই। হাসি খুশি ভরা শিশু মন নিয়েও কেন করা হচ্ছে রাজনীতি? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।